বন্ধুরা, জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু কৃষ্ণ। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি ধুলোগড় পেপসি গেটের ওখানে একটি খুব বড় মাপের ওয়্যার হাউস আছে, যেমন স্পেন্সাস নামক যে ওয়্যার হাউস, অর্থাৎ ওয়্যার হাউসটা কি মানে স্পেন্সাস মানে যেমন বিগ বাজার বা ব্ল্যাঙ্কেট, এরকম বড় বড় যে আপনার শপিং মলগুলো রয়েছে, তেমনি স্পেন্সাসও একটি বড় মাপের একটি শপিং মল। এই শপিং মলের যে প্রোডাক্টগুলো সেটা কোনো না কোনো জায়গায় বিভিন্ন রাজ্য থেকে আসে এবং সেখানে প্যাকিং হয়, তারপর তো আপনার শপিং মলে যায়। ঠিক তাই, ঠিক এটাও একটা ঠিক বড় মাপের ওয়্যার হাউস, অর্থাৎ গোডাউন, ওয়্যার হাউস বা গোডাউন। এই গোডাউন অর্থাৎ স্পেন্সাসের এটা একটা বড় মাপের গোডাউন, যেখানে ভিন রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে স্পেন্সাসের বাজারগুলো রয়েছে, সেই বাজারের মালগুলো বিভিন্ন রাজ্য থেকে এখানে স্টক হয়, তারপর এখানে প্যাকিং হয়, এখান থেকে বিভিন্ন ওদের ব্রাঞ্চে সরবরাহ হয়। তো এখানে কি হয়, এখানে আপনার জন্য বিভিন্ন জায়গায় গাড়ি গাড়ি করে মাল আসে, এই মালগুলোকে আপনার ছোট ছোট প্যাকেট করা হয়, অর্থাৎ এখানে আপনার ছোট ছোট প্যাকেটে প্যাকিং হয়, সেটাকে স্ক্যানিং হয়, সেটাকে আবার পিকিং করতে হয়। অর্থাৎ এখানে এই মুহূর্তে যে পদের জন্য লোক নেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্যাকিং, পিকিং এবং স্ক্যানিং, এই তিনটি পদের জন্য মূলত লোক নিচ্ছে, আর কিছু কিছু ক্ষেত্রে লোডিং আর লোডিংয়ের ক্ষেত্রেও এখানে লোক নিচ্ছে। শিক্ষক শিক্ষকরা এখানে রেখেছে ন্যূনতম অষ্টম শ্রেণী থেকে এইচএস পাস পর্যন্ত। অষ্টম শ্রেণী যারা হবে তারা ধরুন ওই লোডিং ফোডিং এই ধরনের কাজগুলো করবে, মাধ্যমিক বা এইচএস পাস যারা হয় তারা মূলত ওই স্ক্যানিং, পিকিং বা প্যাকিং এই ডিপার্টমেন্টে এখানে কাজগুলো করবে। তো এখানে যে ডিউটি আওয়ারসটা রয়েছে সেটা কিন্তু 12 ঘন্টা, এটা দুটো শিফটে হয়, তবে দুটো শিফট বলা ভুল, কারণ ম্যাক্সিমামটা এখানে ডে হয়, খুব কম নাইট হয়, প্রয়োজন হলে খুব কম নাইট হয়, ম্যাক্সিমামটা এখানে ডে ডিউটি হয়। তাও আপনি মেন্টালি সেট আপ করে রাখুন, এখানে দুটো শিফটে কাজ হবে, এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট, এইভাবে নাইট এইভাবে কিন্তু এখানে কাজটা হবে। আবার বলছি, এখানে ডিউটি আওয়ার্সটা রয়েছে 12 ঘন্টা, আশা করছি বুঝতে পেরেছেন। এবার এখানে ডিউটিটা বুঝতে পারলেন, এবার এখানে স্যালারিটা, এখানকার স্যালারিটা রয়েছে আপনার পার ডে হিসাবে 480 টাকা প্রতিদিন, মানে আপনি 12 ঘন্টা ডিউটি আওয়ার্সে আপনি এখানে 480 টাকা করে রোজ পাবেন। এছাড়া এক্সট্রা বেনিফিট বলতে আপনার ইএসআই প্রভিডেন্ট ফান্ড এটা এখানে রয়েছে, এটা এক্সট্রা। এছাড়া বোনাস রয়েছে এবং ইনসেন্টিভও রয়েছে। ইনসেন্টিভটা কি, এখানে প্রতি 3 মাস অন্তর একটা ইনসেন্টিভ দেওয়া হয়, অর্থাৎ আপনি যদি 26টা ডিউটি করেন তারপরে একটা ইনসেন্টিভ এখানে আপনাকে দেওয়া হয় 3 মাস অন্তর অন্তর। তাহলে আপাতত আপনি ধরে নিন বেসিক মেন্টালি সেট আপ যেটা করবেন সেটা, এখানে আপনি যখন কাজ করবেন 12 ঘন্টা ডিউটি করলে আপনি 480 টাকা প্রতিদিন হিসাবে পাচ্ছেন। এবার সব থেকে বড়ো ইম্পর্টেন্ট, যেহেতু গ্রামে গ্রামের ছেলেরা আমার ভিডিও বেশি দেখে, তারা বলবে যে দাদা এখানে থাকা বা খাওয়ার কী ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু কোম্পানির থেকে অফিসিয়ালি কোনো থাকা বা খাওয়ার কোনো বন্দোবস্ত নেই। এবার আপনারা ইন্টারভিউর দিন আপনি আসুন, ওখানে যিনি ডিপার্টমেন্ট হেড রয়েছেন তার সঙ্গে যদি কথা বলেন, ওনারা আপনাকে বড় জোর রুমের একটা বন্দোবস্ত করে দিতে পারে, কিন্তু আপনাকেই ইনভেস্ট করে রুমটা নিতে হবে, অর্থাৎ 4-5 জন এসে আপনারা ওখানে 3,500-4,000 টাকায় রুম পাওয়া যায়, 5-6 জন মিলে খরচা করলে মোটামুটি কম পয়সাতেই রুম পেয়ে যাবেন। আর সামনেই হোটেল আছে, ওখানে যদি আপনি কন্ট্যাক্ট করে দেন রান্নাবান্না করে খাওয়ার কোনো প্রয়োজন নেই, মোটামুটি 60 টাকা যদি ওখানে খরচা করেন তাহলে আপনি দুবেলা প্রতিদিন মাছ এবং রাত্রিবেলা রুটি, দিনের বেলা মাছ ভাত রাত্রিবেলা রুটি অনায়াসে খেতে পারেন, অর্থাৎ 30 টাকা করে যদি মিল চার্জ আপনি ওখানে খরচা করেন গড়ে দুবেলায়, আপনার কিন্তু বিন্দাস ওখানে খাওয়া হয়ে যাবে। অর্থাৎ যে 480 টাকা যে রোজ পাবেন তার মধ্যে যদি 80 টাকা খরচা করেন বাকি 400 টাকা কিন্তু আপনার ওখানে রয়ে যাবে, যেটা আমার ক্যালকুলেশন বলে। এবার যে যার যা যার ব্যক্তিগত ব্যাপার, তো যাই হোক, যদি এই কাজটায় আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন এবং এই কাজটায় ইন্টারভিউ দিতে চান, তাহলে অবশ্যই এর জয়নিং ডেটটা আমি রাখছি আসছে সোমবার, সোমবারের স্পট জয়নিং ডেট, অর্থাৎ স্পট জয়নিং বলা ভুল, আপনাকে আসে আগে ইন্টারভিউ, একটা ইন্টারভিউ মানে ওই জাস্ট কথোপকথন করতে হয়, তো ওনারা বাথরুমভাবে দেখে যদি মনে হয় একটা কাজের আছে বা আপনিও দেখে ওখানে কথা বলে যদি মনে হয় যে কাজটা উপযুক্ত, তাহলে আপনারা দুজনের মধ্যে মিলিত হয়ে কথোপকথন করে আপনারা ওখানে কাজটি করতে পারেন। তো এরপর তাহলে কী করতে হবে, যদি এখানে এই কাজটা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাকে ফোন করে নেবেন এবং নিজের নামটা নথিভুক্ত করে নেবেন, এবং সোমবার দিয়ে যখন আসবেন
কিনে আসবেন আধার কার্ডের জেরক্স, এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেটের জেরক্স, আপাতত ছবি নিয়ে এসে জয়েনটা করুন, বাকি ডকুমেন্টগুলো অফিস থেকেই বলে দেবে, ধীরে ধীরে সেই ডকুমেন্টগুলো আপনি জয়েনিংয়ের দিন দিয়ে দিতে পারবেন। তো আশা করছি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং সব কিছু বুঝতেও পেরেছেন। তাহলে আর দেরি না করে যদি এই ধরনের কাজ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ইমিডিয়েটলি নামটা লিখে সোমবার দিন চলে আসুন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটা কাজের আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।